হ্যালো এভরিওয়ান দিস ইজ শ্রাওয়ন ফ্রম লিভ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাংলাদেশ পাওয়ার সেক্টরের মোস্ট ডিমান্ডিং জবগুলোর অপরচুনিটিস জব স্যালারি এবং জব প্রিপারেশন কীভাবে নিতে হবে সে সম্পর্কে এ টু জেড গাইডলাইন দিব শুরু করার আগে আপনাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছি সেটা হচ্ছে যারা ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে ডিপ্লোমা অলরেডি কমপ্লিট করেছেন বা ফিউচারে করবেন এবং বাংলাদেশ পাওয়ার সেক্টরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য জব প্রিপারেশন নেবেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই আর যেহেতু জব প্রিপারেশন সম্পর্কে এ টু জেড গাইডলাইন দিব সো ভিডিওটা একটু লেন্দি হবে সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করতেছি আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে ফার্স্টে আমরা যদি বাংলাদেশ পাওয়ার সেক্টরের দিকে তাকাই তাহলে মেইন তিনটা সেকশন দেখতে পাই সেকশনগুলো হচ্ছে জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রতিটা সেকশনের আন্ডারে অনেকগুলো পাওয়ার কোম্পানি থাকে পাওয়ার কোম্পানিগুলো আবার দুই ধরনের একটা টাইপ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি বা রাষ্ট্রীয় মালিকানাধীন আর একটা টাইপ হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন কোম্পানি এই ভিডিওতে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো নিয়েই ডিসকাস করব। কজ মোস্ট ডিমান্ডিং জব বলতে আমরা পাবলিক লিমিটেড কোম্পানিগুলোকেই প্রেফার করি বাট এই জন্য এটা ভেবে নিয়েন না যে প্রাইভেট লিমিটেড কোম্পানির জব ভালো না পাওয়ার সেক্টরে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর জবও যথেষ্ট ভালো হোয়াট এবার আমরা দেখব যে কোন সেকশনে কি কি পাবলিক লিমিটেড কোম্পানি আছে জেনারেশন সেকশনে আছে এনপিসিবিএল এপিএসসিএল ইজিসিবি এন ডব্লিউ পি ব্লা অনেকগুলোই আছে ট্রান্সমিশন সেকশনে জাস্ট একটা কোম্পানি আছে আর সেটা হচ্ছে পিজিসিবি আর ডিস্ট্রিবিউশন সেকশনে টোটাল ছয়টা কোম্পানি আছে ডেস্কো নেস্কো ডিপিডিসি ব্লা ব্লা এবার আসি জব স্যালারির টপিকে জেনারেশন সেকশনের কোম্পানিগুলোর বেসিক স্যালারি হচ্ছে ফোরটি কে আর ট্রান্সমিশন সেকশনের বেসিক স্যালারি থার্টি ফাইভ কে আর ডিস্ট্রিবিউশন সেকশনের বেসিক স্যালারি হচ্ছে থার্টি নাইন কে এছাড়াও পাওয়ার কোম্পানির জবগুলোতে কিছু ভাতা থাকে লাইক বাড়ি ভাড়া বেসিক স্যালারি ফোরটি থেকে সিক্সটি পারসেন্ট চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা আবার যদি পাওয়ার প্ল্যান্টে পোস্টিং হয় তাহলে ঝুঁকি ভাতা দেয়া হয় শিফট ডিউটি করলেও কিছু ভাতা দেওয়া হয় এছাড়াও আরও অন্যান্য অনেক ভাতা আছে সেটার ইনডিটেলস বললাম না এই সকল ভাতা প্লাস বেসিক স্যালারি সব মিলিয়ে গ্রস স্যালারির রেঞ্জ হচ্ছে জেনারেশন সেকশনে সিক্সটি ফাইভ কে থেকে সেভেন্টি কে প্লাস অর্থাৎ সেভেন্টি কে এর বেশিও হতে পারে আর ট্রান্সমিশন সেকশনে অ্যাপ্রক্সিমেট সিক্সটি ফাইভ কে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও হতে পারে পোস্টিং অনুযায়ী আর ডিস্ট্রিবিউশন সেকশনে সিক্সটি ফাইভ কে থেকে সেভেন্টি কে প্লাস ওকে এবার আমি জব এক্সামের ব্যাপারে কথা বলবো জব এক্সামের কথা চিন্তা করলে ফার্স্টেই যে কোশ্চেনটা আপনার মধ্যে আসে সেটা হচ্ছে জব এক্সাম কোথায় হয় এবং জব কোশ্চেন কারা করে ওকে জব এক্সাম বেশিরভাগ ক্ষেত্রেই বুয়েট অথবা এমআইএসটিতে হয় আর অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় যে জব এক্সাম ঢাকা পলিটেকনিক অথবা আহাসনুল্লাহ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কুয়েট রুয়েটে হচ্ছে এটা আসলে খুবই রেয়ার কেস হোয়াট আর যেই প্রতিষ্ঠানে এক্সাম হয় ওই প্রতিষ্ঠানই জব কোশ্চেন করে পাওয়ার কোম্পানিগুলোর রিকোয়ারমেন্ট অনুসারে এবার সেকেন্ড যে কোশ্চেনটা আপনাদের মনে আসে সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে ওকে প্রিভিয়াস ইয়ারগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে কোশ্চেনে অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে টেকনিক্যাল পার্ট আরেকটা পার্ট হচ্ছে নন টেকনিক্যাল পার্ট আর মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টেকনিক্যাল পার্টে রেঞ্জ হচ্ছে ফোরটি থেকে সিক্সটি আর নন টেকনিক্যাল পার্টেও রেঞ্জ হচ্ছে ফোরটি থেকে সিক্সটি অর্থাৎ টেকনিক্যাল পার্টে যদি ফোরটি পার্সেন্ট থাকে তাহলে নন টেকনিক্যাল পার্টে সিক্সটি হবে টেকনিক্যাল পার্টে যদি ফিফটি থাকে নন টেকনিক্যাল পার্টে ফিফটি হবে আর টেকনিক্যাল পার্টে যদি সিক্সটি হয় তাহলে নন টেকনিক্যাল পার্টে ফোরটি পারসেন্ট হবে আর টোটাল মিলে হান্ড্রেড মার্কস থাকে সব এক্সামে ফার্স্টে আমি নন টেকনিক্যাল পার্ট দিয়ে শুরু করতেছি নন টেকনিক্যাল পার্টে আবার তিনটা সাব ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে বাংলা ইংলিশ পাওয়ার সেক্টর ও জেনারেল নলেজ এবং অ্যানালাইটিক্যাল ম্যাথ বাংলা ইংলিশে ফিফটিন থেকে টোয়েন্টি মার্কস থাকে বাংলার জন্য আপনাকে এমপি থ্রি বাংলা প্লাস ক্লাস নাইন টেনে যে বাংলা ব্যাকরণ বই আছে অর্থাৎ টোটাল এই দুইটা বই পড়তে হবে আর ইংলিশের জন্য আপনাকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ফজলুল হকের যে বইটি আছে সেই বই থেকে গ্রামাটিক্যাল টপিকস লাইক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ভয়েস প্রভার্ব এবং রাইট ফ্রম অব দ্য ভার্বস ইত্যাদি টপিকগুলা খুব ভালোভাবে পড়তে পারলে প্রিপারেশন হয়ে যাবে তারপরেও আরেকটু বেটার প্রিপারেশনের জন্য এমপি থ্রি ইংলিশ বই থেকে গ্রামাটিক্যাল টপিকগুলা পড়তে পারেন চাইলে আর পাওয়ার সেক্টর ও জেনারেল নলেজ এই পার্টে ফিফটিন থেকে টোয়েন্টি মার্কস থাকে ফার্স্টেই আপনাকে বাংলাদেশ পাওয়ার সেক্টর সম্পর্কে স্ট্রং নলেজ থাকতে হবে ইভেন এই নলেজটা আপনার নেক্সট টাইম ভাইভাতেও কাজে লাগবে আর এজন্য বিদ্যুৎ বিভাগের গভর্নমেন্ট ওয়েবসাইট পাওয়ার ডিভিশন ডট গভ ডট বিডি এবং পাওয়ার সেল ডট গভ ডট বিডি এই দুইটা ওয়েবসাইট ঘাটাঘাটি করলে বাংলাদেশ পাওয়ার সেক্টর সম্পর্কে সব কিছু জানতে পারবেন আদার্স জেনারেল নলেজ প্রিপারেশনের জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক রিসেন্ট জব সলিউশন বই রিসেন্ট পাবলিকেশনের প্লাস ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই ইজি পাবলিকেশানসের প্লাস বিসিএস বিশেষ সংখ্যা প্রফেসরস প্রকাশনীর লেটেস্ট যে বইটা থাকবে সেই বইটা পড়তে হবে এই বইগুলো পড়তে পারলে আপনার প্রিপারেশন হয়ে যাবে তারপরেও যদি আরেকটু বেটার প্রিপারেশন নিতে চান তাহলে এমপি থ্রি বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং এমপি থ্রি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে নিতে পারেন এবার আসি অ্যানালাইটিক্যাল ম্যাথ পার্টে এই পার্টটাকে অনেকে মানসিক দক্ষতাও বলে থাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ম্যাথে তো সবারই বস হওয়ার কথা সো ডেফিনেটলি এই পার্টটা ভালো করা ট্রাই করবেন হোয়াট এই পার্টে ফিফটিন থেকে টোয়েন্টি মার্কস থাকে আর প্রিপারেশনের জন্য দুইটা বই পড়তে হবে একটা হচ্ছে আইবিএ ম্যাথ কোশ্চেন ব্যাংক মেন্টোর্স প্রকাশনীর প্লাস সাইফুরস এম বিএ ম্যাথ ইয়োলো কালারের যে বইটা আছে সেই বইটা পড়তে হবে ওকে এই ছিল নন টেকনিক্যাল পার্টের প্রিপারেশনের জন্য ওভারঅল সিলেবাস এবার আসি টেকনিক্যাল পার্টে টেকনিক্যাল পার্টের জন্য আমি মনে করি ফার্স্টে একটা কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনের টাইপ প্লাস কোশ্চেন অ্যানালাইসিস মানে ঘাটাঘাটি করা উচিত কজ যখনই আপনি কোশ্চেন ব্যাংক নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখনই আপনি আপনার ল্যাকিংসগুলা খুঁজে পাবেন অর্থাৎ আপনি ফিল করা শুরু করবেন আপনার উইকনেস কোন জায়গাগুলোতে আর যখনই আপনি আপনার উইকনেস ক্যাচ করতে পারবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আপনার হোয়াট বাজারে কিছু কোশ্চেন ব্যাংক আছে কোশ্চেন ব্যাংকগুলোর নাম আমি একটা একটা করে বলতেছি একটা হচ্ছে রেজোনেন্স রয়্যাল বোরুয়ার বই প্রাইম ইঞ্জিনিয়ারিং জব সলিউশন প্রাইম পাবলিকেশানসের দেন হচ্ছে কারেন্ট ইলেকট্রিক্যাল জব সলিউশন এহসান পাবলিকেশনসের তারপরে পারফেক্ট ডুয়েট ভর্তি গাইড ও জব সলিউশন নামেও একটা বই আছে এছাড়া আরও কিছু কোশ্চেন ব্যাংক বাজারে হয়তোবা আছে সবগুলোর নাম আমার জানা নেই যাই হোক আপনারা ফেসবুকে জব প্রিপারেশনে কিছু গ্রুপ পাবেন ওই গ্রুপগুলোতে খুঁজলে আপনারা কোশ্চেন ব্যাংকের আরও খোঁজ হয়তোবা পেয়ে যাবেন প্লাস এখন তো যে কোনো কিছুই অনলাইনে অর্ডার করতে পারবেন সো এইগুলা কোনো চিন্তার বিষয় না যে কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন বাট আমার সাজেশন থাকবে অযথা টাকা নষ্ট না করে যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক কিনুন ফার্স্টে এবং সেইটা ফলো করা শুরু করেন যাই হোক টেকনিক্যাল পার্টে অনেকগুলো সাবজেক্ট আছে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলবো শুরু করার আগে কিছু কথা বলে নেই সেটা হচ্ছে টেকনিক্যাল পার্টে আমি সব সাবজেক্টের জন্য ইংলিশ বই সাজেস্ট করব। এখন অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে কেন ইংলিশ বই কারণ আপনারা আপনাদের ডিপ্লোমা কোর্সে তো সব সময় বাংলা বইগুলো ফলো করে আসছেন রাইট কিন্তু একটা ব্যাপার খেয়াল করুন আপনি যে জব এক্সাম দিবেন সেই জব এক্সামের কোশ্চেন করছে কোন প্রতিষ্ঠান নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যাচ্ছে বুয়েট অথবা এমআইএসটি কোশ্চেন করছে প্লাস এক্সাম নিচ্ছে এখন একটু ভেবে দেখুন যে বুয়েট অর এম কিন্তু ডিপ্লোমা পড়ানো হয় না সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় আর বিএসসি লেভেলে অলওয়েজ ইংলিশ বই ফলো করা হয় দ্যাট মিন্স বুয়েট অর এম আইএসটি এর টিচাররা যারা জব কোশ্চেন করে তারাও ইংলিশ বই ফলো করে থাকে আর কোশ্চেন করার সময় তারা আপনাদের কারিকুলামের উপর বেস করে ইংলিশ বইগুলা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন সেট করে থাকে দ্যাট মিন্স জব এক্সামে সাকসেসফুল হতে চাইলে আপনাকে ইংলিশ বইগুলা মাস্ট ফলো করতে হবে আপনি বাংলা বই থেকে নিজের থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করে নেন কোনো সমস্যা নেই কিন্তু জব প্রিপারেশনের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেম প্লাস আদার্স কিছু এক্সট্রা নলেজের জন্য আপনাকে ইংলিশ বইগুলা মাস্ট ফলো করতে হবে হোয়াট এভার ফার্স্টে ইলেকট্রিক্যাল সার্কিট অর্থাৎ ডিসি ও এসি সার্কিটে যে পার্ট দুইটা আছে সেটা নিয়ে শুরু করতেছি এই পার্টের জন্য ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট অ্যালেকজ্যান্ডার অ্যান্ড সাদিকুড যে বইটা আছে সেই বইটা ফলো করতে হবে এই বইয়ের ফিফথ এডিশন অনুসারে আমি চ্যাপ্টারগুলার নাম বলবো যেগুলো পড়তে হবে চ্যাপ্টার টু থেকে ফোর সবগুলা মাঝখানে পাঁচ নম্বর চ্যাপ্টারটা এই পার্টের জন্য না আর চ্যাপ্টার সিক্স সেভেন মাঝখানে আট নম্বর চ্যাপ্টারটা বাদ যাবে আর চ্যাপ্টার নাইন থেকে ফোরটিন সবগুলা এই চ্যাপ্টারগুলো থেকে থিওরি প্লাস ম্যাথ দুইটাই পড়তে হবে বাট চ্যাপ্টার ফোরের ক্ষেত্রে একটু এক্সেপশন আছে সেটা হচ্ছে চ্যাপ্টার ফোর থেকে সিরিজ রেজোনেন্স অ্যান্ড প্যারাওয়াল রেজোনেন্স এই দুইটা টপিক এর থিওরি প্লাস ম্যাথ করলেই প্রিপারেশন হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে এক্সট্রা কিছু পড়তে হবে না এই ছিল ইলেকট্রিক্যাল সার্কিট পার্টের ওভারঅল সিলেবাস নেক্সট ইলেকট্রনিক্স এই পার্টের জন্য মেইন টপিকগুলো হচ্ছে ডায়োড বিজেটে বা ট্রানজিস্টর এবং অপ্যাম্প ডায়োড এবং ট্রানজিস্টর এই দুইটা টপিকের জন্য টোটাল দুইটা বই ফলো করতে হবে একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট থিওরি রবার্ট এল বয়ালস্টেডের নাইন্থ এডিশনের যে বইটা আছে সেই বইটা থেকে চ্যাপ্টার টু থ্রি ফোর থিওরি প্লাস ম্যাথ সহ পড়তে হবে আর একটা বই হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক সার্কিটস সেড্রা স্মিথের ফিফথ এডিশনের যে বইটা আছে সেই বই থেকে চ্যাপ্টার ফোর অ্যান্ড ফাইভ থিওরি প্লাস ম্যাথ সহ পড়তে হবে আর অপ্যাম্পের জন্য ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট অ্যালেকজান্ডার অ্যান্ড সাদিকুর চ্যাপ্টার ফাইভ থেকে থিওরি প্লাস ম্যাথ সহ পড়তে হবে অর্থাৎ আগে ইলেকট্রিক্যাল সার্কিট পার্টের জন্য যেই বইটা মেনশন করেছিলাম ওই বইটারই চ্যাপ্টার ফাইভ হোয়াট এই ছিল ইলেকট্রনিক্স পার্টের ওভারঅল সিলেবাস নেক্সট ইলেকট্রিক্যাল মেশিন এই পার্টের জন্য মেইনলি দুইটা বই ফলো করতে হবে একটা হচ্ছে এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম টু বিএল থেরেজার যে বইটা আছে ওইটা এই বই থেকে চ্যাপ্টার টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন থার্টি থার্টি টু থার্টি থ্রি থার্টি সেভেন এবং থার্টি এইট এই চ্যাপ্টারগুলা থেকে থিওরি প্লাস ম্যাথ খুব ভালোভাবে করতে হবে এই বইটাতে কিছু কিছু ম্যাথ আছে অনেক বড়। আপনারা চাইলে বড় ম্যাথগুলা স্কিপ করতে পারেন যদি না খুব জানার ইচ্ছা হয় কজ বড় ম্যাথ জব এক্সামে আসে না ইউজুয়ালি আর আরেকটা বই হচ্ছে ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস স্টিফেন যে চ্যাপম্যানের ফিফথ এডিশনের যে বইটা আছে এই বই থেকে চ্যাপ্টার টু থেকে নাইন থিওরি প্লাস ম্যাথ সহ পড়তে হবে এই ছিল ইলেকট্রিক্যাল মেশিন পার্টের ওভারঅল সিলেবাস নেক্সট কমিউনিকেশন এই পার্টের জন্য জাস্ট একটা বই ফলো করতে হবে সেটা হচ্ছে মডার্ন ডিজিটাল অ্যান্ড অ্যানালগ কমিউনিকেশন বিপি লাথির যে বইটা আছে ওই বইটা এই বই থেকে চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স পড়তে হবে আর চ্যাপ্টারগুলো থেকে অ্যাম্প্লিটিউড মডুলেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন ডিজিটাল মডুলেশন টেকনিক্স লাইক এএসকে এফএসকে পিএসকে ইত্যাদি চ্যানেল ক্যাপাসিটি ব্যান্ডউইথ ডিটারমাইন করা এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইত্যাদি টপিক রিলেটেড ম্যাথগুলা খুব ভালোভাবে করতে হবে এই পার্টটা আসলে একটু আনপ্রেডিক্টেবল সেজন্য কোশ্চেন ব্যাংক থেকে এই পার্টের কোশ্চেনগুলো খুব ভালোভাবে বুঝে পড়বেন প্লাস যেই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোশ্চেন আসছে ওই টপিকগুলা খুব ভালোভাবে মেনশন করা চ্যাপ্টারগুলো থেকে পড়ে নেবেন যাতে ওই রকম টপিক রিলেটেড কোনো ম্যাথ আসলেও আপনি যেন সলভ করতে পারেন হোয়াট এই ছিল কমিউনিকেশন পার্টের সিলেবাস নেক্সট কন্ট্রোল সিস্টেম যেটাকে আপনারা ইনস্ট্রামেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল সাবজেক্ট নামেও ভালো চিনেন যাই হোক এই পার্টের জন্য কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং নরম্যান এস নিসের সেভেন্থ এডিশনের যে বইটা আছে সেই বই থেকে চ্যাপ্টার টু ফোর ফাইভ সিক্স সেভেন পড়তে হবে কমিউনিকেশনের মতো এই পার্টেও কোশ্চেন ব্যাংক থেকে আগে টপিকের প্যাটার্ন ধরতে হবে দেন ওই প্যাটার্নের টপিক রিলেটেড ম্যাথগুলা মেনশন করা চ্যাপ্টার থেকে করতে হবে খুব ভালোভাবে তারপরে কয়েকটা টপিকের নাম আমি বলে দিচ্ছি সেগুলো হচ্ছে ড্যাম্পিং রেশিও বের করা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা ট্রান্সফার ফাংশন বের করা সিস্টেম স্টেবিলিটি বের করা গেইন ভ্যালু বের করা স্টেডি এস্টেড ইরোর বের করা রিলেটেড যেসব ম্যাথগুলো আছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ওকে এই ছিল কন্ট্রোল সিস্টেমের ওভারঅল সিলেবাস নেক্সট পাওয়ার সিস্টেম এবং এটাই লাস্ট আর পাওয়ার সিস্টেম এই পার্টের মধ্যে জেনারেশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার প্লাস সুইচ গিয়ার অ্যান্ড পাওয়ার প্রোটেকশন এই সাবজেক্টগুলোও ইনক্লুডেড অনেকে ভাবতে পারেন কী ব্যাপার এই সাবজেক্টগুলো কই গেল তাদের বোঝার সুবিধার্থে বলেই দিলাম হোয়াট এভার যেই বইগুলো ফলো করতে হবে সেটা বলা যাক একটা হচ্ছে প্রিন্সিপালস অফ পাওয়ার সিস্টেম ভি কে মেথার যে বইটি আছে এই বইটা আসলে অনেক ইনফরমেটিভ এই বই থেকে দুইভাবে প্রিপারেশন নিতে হবে থিওরি প্লাস ম্যাথের জন্য চ্যাপ্টার থ্রি সিক্স এইট টেন ব্লা 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 অনেকগুলোই আছে দেখতেই পারতেছেন আর শুধু থিওরির জন্য চ্যাপ্টার সিক্সটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ পড়তে হবে এই বইটা নেক্সট টাইম ভাইভাতেও অনেক কাজে দিবে সো কোনোভাবে মিস দিবেন না এই বইটা নেক্সট যে বইটা ফলো করতে হবে সেটা হচ্ছে ইলিমেন্টস অফ পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস স্টিভেনসনের ফোর্থ এডিশনের যে বইটা আছে বইটার ফ্রন্ট কাভার হচ্ছে ইয়েলো কালারের বলেই দিলাম অনেকের এই বইটা খুঁজে পেতে প্রবলেম হয় এই বই থেকে চ্যাপ্টার টু সিক্স টেন ইলেভেন টুয়েলভ থিওরি প্লাস ম্যাথ সহ পড়তে হবে এই চ্যাপ্টারগুলো থেকে পার ইউনিট ক্যালকুলেশন জেড বাস ম্যাট্রিক্স ক্যালকুলেশন সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফলস ক্যালকুলেশন জিরো পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কস ইত্যাদি ইম্পর্ট্যান্ট টপিকগুলার ম্যাথ খুবই গুরুত্ব সহকারে করবেন আর প্রিন্সিপালস অফ পাওয়ার সিস্টেম ভিকে মেহতার বইটা থেকে যে চ্যাপ্টারগুলো সাজেস্ট করেছি সেগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন টপিক্স ইন ডিটেলস আর কিছু বলার নাই সবই চ্যাপ্টারগুলোর মধ্যে ইনক্লুডেড হোয়াট এভার এই ছিল জব প্রিপারেশনের জন্য ফুল সিলেবাস আশা করি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে সাকসেসফুল হবেন কারো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও